হ্যালো ফ্রেন্ডস স্বাগত তোমাদের গ্রামের রান্নাঘর চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মটরের ডালের বরফি সন্দেশ এটা কিন্তু খুবই মজার হয় খেতে খুবই অসাধারণ একটি রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা অবশ্যই এটা ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলো ফ্রেন্ডস বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক আমি এখানে ডাল নিয়েছি মটরের ডাল আমি এটা তিন থেকে চার ঘন্টা ভিজে রেখেছিলাম এবার এটাকে আমি সেদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলটা হালকা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো ডালটা কি আমি পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করার দরকার নেই যেহেতু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য নরম হয়ে আছে তো বেশি জাল করার দরকার নেই পাঁচ মিনিট করলেই হয়ে যাবে এবারে এটাকে আমি ঢেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো ফ্রেন্ডস ডালটা কিন্তু গলেই গেছে অনেকটাই ফুলে গেছে এবারে দেখো ফ্রেন্ডস জলটা একদম শুকিয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ অল্প পরিমাণে দুধ দিয়েছি আমি এখানে একদম সামান্য আমি এখানে দুই টেবিল চামচ দুধ দিয়েছি এবারে দুধটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করব দেখো ফ্রেন্ডস ডালটা কিন্তু গলে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি বেটে নেবো এবার ফ্রেন্ডস শিলনোড়া দিয়ে বাড়তে কিন্তু আমার অনেকটাই মজা লাগে তোমাদের কার কার শিলনোড়া দিয়ে বাড়তে মজা লাগে আমাকে কমেন্ট করে জানাবে দেখো শোন এটাকে সাবধানে বাড়তে হবে সাইডে যাতে না পড়ে যায় দেখো শুনুন আমার সবগুলো বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এবারে এটাকে সামান্য আমি শুধু হাতি একটু মেখে নিচ্ছি দলাগুলো আমি ভেঙে নিচ্ছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি এবার ঘিটা গলা অবধি অপেক্ষা করব ঘিটা আমার গলে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম মৌরি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মুড়ি দিলে কিন্তু খুবই দারুণ একটা সেন্ট বের হয় এবার এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে একটু ভেজে নেব দু মিনিটের মতন আমি ভেজে নেব এটাকে দলাগুলো ফ্রেন্স ভেঙে দেবে আমি দেখো ভেঙে দিচ্ছি দলাগুলো থাকলে কিন্তু ভালো হবে না এবার ফ্রেন্ডস আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা কী পরিমাণে দেবে যে পরিমাণে ডাল নেবে তার ডবল চিনি দেবে অনেকে আবার চিনি বেশি খেতে পছন্দ করলে তোমরা চিনিটা বেশিও দিতে পারো কিন্তু কম দেবে না দেখো ফ্রেন্ডস চিনিটা কিন্তু গলে গেছে এবার এখানে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব চিনিটা কিন্তু দুবারে দেবে একদম একবারে দিয়ে দেবে না সবগুলো ফ্রেন্ড এটা কিন্তু হয়ে এসেছে এটা কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না এখন দেখো ফ্রেন্ডস চিনিটা গলেও কিন্তু আবার নরম হয়ে যাচ্ছে এখান থেকে আরও জাল করতে হবে এটাকে আবারও শক্ত করে নিতে হবে আরও পাঁচ মিনিট জাল করে নিতে হবে দেখো ফ্রেন্স এটা কিন্তু হয়ে গেছে আর লেগে যাচ্ছে না এবার একটা থালার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ভালো করে সম্পূর্ণ থালার মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব সেই থালার মধ্যে আমি নামিয়ে নিলাম এবার এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি ছড়িয়ে দেব দেখো ফ্রেন্স আমি ছড়িয়ে দিয়েছি একদম পুরো গরম থাকার সময় তোমরা তো হাত দিতে পারবে না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দেবে আবার বেশি ঠান্ডা করবে না তাহলে কিন্তু জমে যাবে এবার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এটাকে আমি দশ মিনিট ঠান্ডা হতে দেবো তারপরেই কেটে নেব দেখো ফ্রেন্ডস আমি ফিরে এলাম দশ মিনিট পর ঠান্ডা হয়ে গেছে সাইডের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি তোমাদের যেমন খুশি তোমরা সেভাবে শেপ দিতে পারো আমি এখানে চারকোনা শেপটাই দেবো লম্বা করে কেটে নিচ্ছি দেখো ফ্রেন্ডস আমি গোটাটাই কিন্তু ভালো করে কেটে নিচ্ছি এবার আমি এদিক থেকেও কেটে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় ফ্রেন্ডস ছোট থেকে বড় সবারই পছন্দের হবে তুমি যাকে দেবে এটা তারই খুবই পছন্দের হবে এটা কিন্তু পুজোর ভোগেও ইউজ করা যায় কারণ এটি একদমই নিরামিষ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়